এই হলো আমাদের সকালবেলার সাদা মাটা, কিন্তু খুব পুষ্টিকর খাবার দাবার। আতপ চালে ভাত দিয়ে এই কুড়মুড়ে উস্তে ভাজিটা কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে বিচিগুলো দেখছেন, এগুলো কিন্তু ফেলানো যাবে না, মানে আমি ফেলাই। নমস্কার, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই প্রথম আমাদের বাসায় এই সিজনে সজনে এসেছে, সজনেগুলো একদম কচি, তাই আর সজনের বাকলার ফেলালাম না, ডুমু ডুমু করে এভাবে কেটে নিলাম। আজকে সজনে দিয়ে আলুর একটা চচ্চড়ি রান্না করব। এই যে এই আলুটা নিয়েছি, সব কিছু কেটে কুটে ধুয়ে রেডি করে নিয়েছি। এখন কড়াই গরম হলে তার মধ্যে দিয়ে দিয়েছি তেল, পেঁয়াজ দিয়েছি, রসুন থেঁতো আর হচ্ছে কাঁচামরিচ। পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদ দিয়ে হালকা নাড়াচাড়া করে আলুগুলো দিয়ে দিয়েছি। সজনে আর আলুর মধ্যে আলুটা একটু সিদ্ধ হতে দেরি হবে, তাই আলুটাই প্রথমে একটুখানি দিয়ে ভেজে, মানে একটু কষিয়ে সিদ্ধ করে নিলাম। এদিকে একটু জিরে, গোলমরিচ আর সরিষা বেটে নিয়েছি। আমার আলুটা কষানো শেষ, এখন সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। হালকা নাড়াচাড়া করে বেশি কষাবো না, তাহলে সজনের রঙটা চলে যাবে। মিনিট খানেকের মতো কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। যেহেতু আমি ঝোলের তরকারি রান্না করব না, চচ্চড়ি রান্না করব, তাই জলের পরিমাণটা কিন্তু একটু কমই হবে, সিদ্ধ হয়ে অল্প একটুখানি জল থাকবে। নতুন আলু আর নতুন সজনে সবই টাটকা ছিল, তাই সিদ্ধ হতে বেশিক্ষণ লাগেনি। দেখেন আলুগুলো কী সুন্দর গলে গিয়েছে। আমার রান্না প্রায় শেষের দিকে, একদম শেষের দিকে আমি দিয়ে দিয়েছি আমার সেই বাটা মশলাটা, মানে জিরে, গোলমরিচ আর সরিষা বাটা। এটা দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ রাখি না, মিনিট খানেকের মতো রেখে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিই। আজকে সকালের খাবারে সজনে ডাঁটার চচ্চড়ির সাথে এই মচমচে উচ্ছে ভাজি ছিল, এটা খেতে অনেক টেস্টি। তেলের পরিমাণ একটু বেশি লাগে, মানে ছাঁকা তেলে একটুখানি হলুদ আর একটুখানি লবণ দিয়ে ভেজে নিয়েছি, কিন্তু পরে তেলটা ঝরিয়ে রাখলেই হলো। এই হলো আমাদের সকালবেলার সাদা মাটা, কিন্তু খুব পুষ্টিকর খাবার দাবার। আতপ চালে ভাত দিয়ে এই কুড়মুড়ে উস্তে ভাজিটা কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে বিচিগুলো দেখছেন, এগুলো কিন্তু ফেলানো যাবে না, মানে আমি ফেলাই না, এগুলো কিন্তু খুব ভালো লাগে, অনেক কুড়মুড় শব্দ হয় আর খেতেও খুব ভালো লাগে। এই উচ্ছে ভাজি দিয়ে আমি প্রায় অর্ধেক ভাত খেয়ে নিয়েছি। উচ্ছে দিয়ে খাওয়ার পর নিয়ে নিয়েছি সজনে ডাঁটার চচ্চড়িটা। তরকারিটা ঝাল হয়েছে, কিন্তু অনেক টেস্ট লাগছে, একদম সিজনের প্রথম সজনে। আপনারা খাবেন, দেখবেন ভালো লাগবে। আর সবচেয়ে বড় কথা, এটার মধ্যে অনেক পুষ্টি, যত কচি থাকে সজনের মধ্যে নাকি পুষ্টি অনেক বেশি থাকে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং ফলো তো অবশ্যই করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, টাটা, বাই বাই।